আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে লেকচার নাম্বার হচ্ছে 3 জৈব রসায়নের। সো তোমরা একটু সবাই একটু জয়েন করে নাও। প্রথমত আমি দুঃখিত, আজকে একটু লেট হয়ে গেছে, বিভিন্ন ইস্যু ছিল অবশ্য। আচ্ছা যাই হোক, প্রথমত হচ্ছে একটু একটা মিনিট সময় নিচ্ছি সবাই যাতে জয়েন করতে পারে। আর কোনো সমস্যা থাকলে, ঠিক আছে, কোনো কিছু দেখা না যালে বা কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবা, সাউন্ড কোয়ালিটি নিয়ে অবশ্য জানাবা কোনো সমস্যা হলে। আর হচ্ছে হ্যাঁ, যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসটা শুরু করবো, সবাই একটু জয়েন হোক। আর তোমরা একটু মেনশন দিয়ে দাও, যারা যারা তোমাদের সাথে আগে ক্লাস করতো সবাইকে একটু মেনশন দিয়ে দাও, এবং হচ্ছে চাইলে ক্লাসটা শেয়ার করতে পারো, যেহেতু এটা পাবলিক গ্রুপ, ক্লাসটা শেয়ার করার একটা অপশান আছে। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 200 জন ক্রস হয়ে যাক, সবাই একটু আসুক, আসলেই ঠিক হবে। আচ্ছা সাউন্ড ঠিক আছে বলতেছে, সাউন্ডটা একটু হয়তো আপনি বারুদ। আচ্ছা ঠিক আছে ভাই, এনাফ এনাফ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ওকে। আচ্ছা একটা কথা যেটা আমি বলতে চাচ্ছি প্রথমে শুরুতে, সেটা হচ্ছে আজকের মানে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেখানে হচ্ছে দুইটা মিস্টেক ছিল, ঠিক আছে, এটার জন্য আমি হচ্ছে এক্সট্রিমলি সরি। মিস্টেকটা ছিল হচ্ছে, আমি তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে আমরা নামকরণ করেছিলাম হচ্ছে তিন ধরনের, একটা সাধারণ জাতক এবং হচ্ছে আইওপ্যাক। সাধারণের মধ্যে যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে এই দুইটা, যেখানে আমরা লিখেছিলাম আইসোপ্রোপেন আর এখানে লিখেছিলাম নিওপ্রোপেন। সো এটা একটু মিস্টেক, এটা একটু ঠিক করে নিবা, এটা হবে আইসোবিউটেন। কেন? কারণ আইওপ্যাকের ক্ষেত্রে আমরা প্রধান শিকলে কার্বন কাউন্ট করতাম, বাট যেহেতু এটা সাধারণ পদ্ধতি তাহলে আমরা এখানে ওভারঅল কাউন্ট করতে হবে। রিমেম্বার, সাধারণ পদ্ধতিতে মানে যেটা প্রাচীনকালের যে পদ্ধতিটা ছিল, অর্থাৎ প্রচলিত যে পদ্ধতি যেটা ছিল সেটাতে হচ্ছে ওভারঅল কার্বন কাউন্ট করতে হবে, ওভারঅল কার্বন কাউন্ট করতে হবে, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা, সেজন্য বিউটেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সেজন্য প্যান্টেন। এই দুইটা মিস্টেক ছিল গত ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমরা ঠিক করে নাও, এখনই ঠিক করে নাও। আর একটা কথা মাথায় রাখবা, যদি আমার কোনো ধরনের ব্যাপারে যদি সিলি মিস্টেক যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তোমাদেরকে আমি লাইভ ক্লাসে অফিসিয়ালি জানাই দিব। সো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। যদি আমার যদি মিস্টেক হয়ে থাকে, কনসেপচুয়ালি মিস্টেক অথবা আমার টাং মিস্টেক, যেটা যদি মিস্টেক হয়ে থাকলে তাহলে আমি সেটা অবশ্যই জানিয়ে দিব, কারণ আমি সময় বের করে তোমাদের এই তোমাদেরকে যেটা লাইভ ক্লাস পড়াই সেটা হচ্ছে মাঝে মাঝে আমি চেক করি, যাতে ওইখানে যদি আমাদের কোনো আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা তোমাদেরকে আমি সংশোধন করে দেওয়ার অবশ্যই ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা এটা একটু তোমরা ঠিক করে নিবা। আর এখানে এটা হ্যাঁ, দেয়ার ওয়াজ টু মিস্টেক্স ইন প্রিভিয়াস ক্লাস, এটাই ছিল। আর একটা কথা আমি একটু জানিয়ে রাখি, যে এখানে গত ক্লাসে যেটা কার্যকরীমূলকে যে সক্রিয়তা সিরিজ যেটা ছিল, অনেক কেউ আমাকে বলেছিল যে ভাইয়া এটার বইয়ে হয়তো এই নামটা দেওয়া আছে, বাট আপনার আপনি নাম লিখলেন আরেকটা। সো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, বইয়ের মধ্যে অল্টারনেটিভ নাম দেওয়া থাকতে পারে। যেমন ধরো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম হচ্ছে অ্যালডিহাইড। সো আমি তোমাদেরকে পড়াইছি অ্যালডিহাইডের অপ্রধান কার্যকরীমূলক নাম হচ্ছে অ্যালকানোইল। তো তোমাদের বইয়ে ফরমাইল দেওয়া থাকতে পারে, যদি আমি তোমাদেরকে ফরমাইল বলেছিলাম তার মানে এটা হচ্ছে অল্টারনেটিভ নাম দেওয়া থাকতে পারে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা আজকে অনেকজনে জয়েন করতে পারতেছে না, কারণ সবার নেটে হচ্ছে সমস্যা। সো কিছু করার নাই, ক্লাসটা স্টার্ট করতেছি। তবে একটা জিনিস হচ্ছে, অনেক স্টুডেন্ট আজকে বায়া নতুন যারা অ্যাড হচ্ছে ফার্স্ট ক্লাসটা পাচ্ছে না, ফার্স্ট ক্লাসটা আমি তাদেরকে দিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নাই। তারা যদি আমাকে নক দিয়ে দেয় আমি তাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, এমন আজকে হচ্ছে লাস্ট ডেট। আচ্ছা এরপরে আরেকটা কথা বলে রাখি, কিছু কিছু স্টুডেন্টের এই জিনিসটাতে সমস্যা ছিল যে বেনজিন অ্যারোমেটিক যোগ হওয়ার জন্য চারটা শর্ত আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? একটা ছিল হচ্ছে কি হতে হবে, চাক্রিক হতে হবে বা সাইক্লিক হতে হবে, দুইটা, দুই নাম্বার ছিল হচ্ছে ডিলোকালাইজ, এটাতে কারো তেমন একটা প্রবলেম ছিল না, তিন নাম্বারে ছিল হচ্ছে 2D প্লেনার। এটা একটু আমি তোমাদেরকে একটু আলোচনা করি, কারণ যেহেতু অনেকজনের সমস্যা 2D প্লেনার, তো আমি তোমাদেরকে বলেছিলাম যেটা 2D প্লেনার হবে সেটা হবে অ্যারোমেটিক। এখন 2D প্লেনারটা আমরা কীভাবে চিনব, সেটা হবে sp2 সংকরায়ন হলে, সেটা কীভাবে চিনব, sp2। আশা করি এই দুইটা তোমরা ঠিক করে ফেলেছো। এই দুইটা ছিল মিস্টেক গত ক্লাসের, এটা ছিল আইসো, আমি লিখেছিলাম প্রোপেন,
এটা হবে আইসোবিউটেন, এটা হবে আইসো সরি নিও প্যান্টেন। কেন? কারণ এখানে কার্বন পাঁচটা, এখানে কার্বন চারটা। আচ্ছা, টু ডি প্ল্যানার হলে সেটা হবে এসপি টু সংকরায়ন। মানে এসপি টু সংকরণ হলে আমরা বুঝে নিতে পারি যে একটা যৌগ হচ্ছে টু ডি প্ল্যানার। টু ডি প্ল্যানার মানে হচ্ছে যেটা দ্বিমাত্রিক, মানে যেটা হচ্ছে সমতল। এই যেমন ধরো সমতল, শুধু সমতল মানে তার মাত্রা হচ্ছে দুইটা। এখন তুমি যারা প্রশ্ন করেছিল যে ভাইয়া টু ডি প্ল্যানার সেটা এসপি টু কীভাবে বুঝবো, তো তোমরা সংকরণে ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো যে এসপি হলে, এসপি হলে তার আকৃতি কি হয়, সরলরৈখিক পড়ে এসেছিল না? এসপি সংকরণের আকৃতি, যে যৌগটার সংকরণ এসপি তার আকৃতি হয় সরলরৈখিক। আর যেটা এসপি টু সেটা হবে সমতলীয় ত্রিভুজাকার, পড়েছিলা। আর যেটা এসপি থ্রি সেটা হচ্ছে চতুস্থলকীয়। তার মানে একটা যৌগের সংকরণ যদি এসপি টু হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারি যে ওই যৌগটা হচ্ছে টু ডি প্লেনার যৌগ। টু ডি মানে হচ্ছে টু ডাইমেনশনাল প্লেনার, অর্থাৎ দ্বিমাত্রিক সমতলীয়, দ্বিমাত্রিক সমতলীয়। এই যেমন ধরো বেনজিন, এই বেনজিন যে আমরা গত ক্লাসে করেছিলাম, এই বেনজিন হচ্ছে একটা টু ডি প্লেনার যৌগ। কেন? কারণ এই কার্বনের, প্রত্যেকটা কার্বনের সংকরণ হচ্ছে এসপি টু। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, যারা এটা বুঝতে পারো নাই তারা হয়তো সংকরণে বেসিকের সমস্যা ছিল এটাই। আচ্ছা, এখন আর সময় নষ্ট না করে আমরা ক্লাসটাতে শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে রাখি যে গত ক্লাসে আমি সক্রিয়তা সিরিজ যেটা লিখে দিয়েছিলাম, অনেকেও সক্রিয়তা সিরিজটা দেখে ভয় পেয়েছিল যে ভাই এতগুলো কি মুখস্থ করতে হবে। আসলে মুখস্থ করতে হবে বলতে, এখানে যারা যেগুলো কমন, যেগুলো কার্যকরীমূলক ছিল, সেগুলো আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। কি কি আমি একটু তোমাদেরকে বলে দিই। যেমন ধরো সি ডাবল এইচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। সি ডাবল এইচ এটা হচ্ছে একটা কার্যকরীমূলক, এটার যৌগটা কি কার্বক্সিলিক এসিড না, অর্থাৎ কার্বক্সিলিক এসিডের কার্যকরী মূলকের সংকেত হচ্ছে সি ডাবল এইচ। আর এটার নামটা কি, নাম দুই ধরনের ছিল, একটা ছিল প্রধান আর একটা ছিল অপ্রধান। এটা অপ্রধান নাই, কিন্তু অপ্রধানটা তোমাদের কিছু কিছু বইয়ে কার্বক্সি লেখা আছে, কিন্তু যেটা থাকা না থাকা সেম কথা। কেন ভাইয়া? কারণ সি ডাবল এইচ হচ্ছে কার্যকরী মূলকের সক্রিয়তা সিরিজের সবচেয়ে উপর শ্রেণীর কি মূলক, তো উপর শ্রেণীর মূলক সেটা কখনো অপ্রধান হতে পারবে না। আচ্ছা, অনেককে প্রশ্ন করেছিল ভাইয়া প্রধান অপ্রধান বুঝবো কিভাবে, প্রথম অপ্রধান। এটা আমি আসলে পড়াই নাই, তবু তোমাদের জানার আগ্রহ দেখে আমি একটু বলতেছি। ফার্স্টে এই জিনিসটা একটু লিখে রাখো এক পাশে, এটা গত ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে একটু বলি নাই। সি ডাবল এইচ সি এইচ ও সি ও এইচ, এই সক্রিয়তা সিরিজটা মাথায় রাখো। যারা ওই বড়টা করতে পারবে না তারা এটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে সক্রিয়তা সিরিজের কিসের, এই চারটা, এই চারটা হচ্ছে সবচেয়ে কমন কার্যকরী মূলক। সবচেয়ে কমন কার্যকরী মূলক কোনটা? এই চারটা, সি ডাবল এইচ সি এইচ ও সি ও এইচ। এটার হচ্ছে অপ্রধান কার্যকরী মূলক নেই। সিএইচ এর অপ্রধান কার্যকরী মূলক হচ্ছে অ্যালকানোইল অথবা ফরমাইল, আর এটার প্রধান কার্যকরী মূলকের নাম কি, অ্যাল। সিও হচ্ছে কিটোন, কিটোনের হচ্ছে প্রধান কার্যকরী মূলকের নাম হচ্ছে ওন, অপ্রধান কার্যকরী মূলকের নাম হচ্ছে অক্সো। আর ওএইচ এর হচ্ছে অল, প্রধান কার্যকরী মূলকের নাম আর প্রধান হবে কি, হাইড্রোক্সি। প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে প্রধান অপ্রধান কিছুই তো বুঝতেছি না, তো এটা আসলে বেশি অস্থির হয়ে যাচ্ছ কারণ এগুলো সামনের ক্লাসের পড়া। তবু একটু বলে দিচ্ছি যারা মেসেজ আমাকে দিয়েছো তাদের জন্য, সি ডাবল এইচ সি এইচ টু সি এইচ ও, সাপোজ ধরো এটা, এটা একটা হচ্ছে কি নামকরণ করতে বলছে। আমি তোমাকে বলছিলাম যখন একটা যৌগে একাধিক কার্যকরী মূলক উপস্থিত থাকবে তখন আমাকে মাথায় রাখতে হবে কোনটা প্রধান কোনটা অপ্রধান। এতটুকু ক্লিয়ার? প্রধান হচ্ছে সি ডাবল এইচ, কেন ভাইয়া? কারণ সক্রিয়তা সিরিজের সবচেয়ে উপরে ছিল কে, সি ডাবল এইচ। এরপরে হচ্ছে সি এইচ ও, তাহলে এটা হবে প্রধান। একটা যদি প্রধান হয়ে যায় বাকি সবগুলো হবে অপ্রধান। তো প্রধান যদি হয়ে থাকে এটার নাম কি হবে, ওইক এসিড, আর এটা অপ্রধান হইলে সেটার নাম কি হবে, অ্যালকানোইল অথবা ফরমাইল, ফরমাইল। আচ্ছা, এখন এই যে ফরমাইল এটা হবে শাখা হিসেবে অবস্থান করবে, যেটা অপ্রধান কার্যকরী মূলক থাকবে সেটা কি হিসেবে অবস্থান করবে, শাখা হিসেবে। এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আচ্ছা এটা মুছে দিই তাহলে। আচ্ছা, এখন নামকরণের হচ্ছে আমাদের গত ক্লাসের নামকরণ আমরা কত পর্যন্ত পড়েছিলাম, মার্কার আজকে, হ্যাঁ সরি, আমরা হ্যাশট্যাগ থ্রি পড়ে ফেলছিলাম না? হ্যাশট্যাগ থ্রিটা কি ছিল মনে আছে? যে প্রধান কার্যকরী মূলক, সরি, প্রধান শিকড় শনাক্তকরণের ক্ষেত্রে প্রায়োরিটি কাকে দিতে হয় আগে, অবশ্যই কার্যকরী মূলক। এরপরে সেকেন্ড প্রায়োরিটি কাকে দিব, সর্বোচ্চ কার্বন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তিনটা প্রথম তিনটাতে কারো কোনো সমস্যা নাই আশা করি, প্রথম তিনটাতে কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রথম তিনটা নামকরণের রুলসে কারো কোনো সমস্যা নাই আশা করি। এরপরে চার নম্বরে
আমরা যখন চার নাম্বারটা আমরা পড়তে যাব তখন আমাদেরকে একটু আমি তোমাদেরকে একটু কনফিউশন করবো। এখন কিভাবে কনফিউশনটা করবো সেটা একটু দেখো, আমি রুলসগুলো একটু নীল কালে দিয়ে লেখার চেষ্টা করি। আচ্ছা, চার নাম্বার রুলসটা কি ছিল আমি একটু বলতেছি, হ্যাশট্যাগ নাম্বার ফোর, যে অনেক সময় দেখা যায় কি যে একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায়। অনেক সময় কি দেখা যায়, একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল, মানে বুঝো নাই, যেমন ধরো এই দেখো সি সি সি, এক দুই তিন চার পাঁচ। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম এই জিনিসটা, এটা একটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে কি যে এখানে এটা হচ্ছে রুল নাম্বার ফোর, হ্যাশট্যাগ ফোর অ্যালকেনের। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে সর্বোচ্চ কার্বন কোথায় কোথায় পাচ্ছি, সর্বোচ্চ কার্বন আমরা কোথায় কোথায় পাচ্ছি একটু ভালোভাবে দেখি তো আমরা। সর্বোচ্চ কার্বন এখানে একটা পাওয়া যাচ্ছে, সর্বোচ্চ কার্বন এদিকে একটা পাওয়া যাচ্ছে, মানে এইখানে পাওয়া যাচ্ছে পাঁচটা, স্ট্রেট জেরে গেছে, এদিকে যাওয়া যাচ্ছে পাঁচটা, আবার আরেকটা পাওয়া যাচ্ছে কোনটা সেটা একটু লাল কালি দিয়ে দেখাই, আরেকটা কোনটা পাওয়া যাচ্ছে এই জিনিসটাকে দিকে নিয়ে এদিকে। এতটুকু ক্লিয়ার, মানে তিনটা অপশান ভালোভাবে খেয়াল করে দেখো কি বলতেছি, এখানে তিনটা অপশান আছে যে কোনটাকে তুমি প্রধান শিকল ধরবা, কোনটাকে তুমি প্রধান শিকল ধরবা। রিমেম্বার সব জায়গায় কিন্তু পাঁচটা কার্বন উপস্থিত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এতটুকু ক্লিয়ার। এটা হচ্ছে কি আমি ধরলাম তোমাকে, আমি আরো আরো সিম্পলভাবে বুঝাচ্ছি, এটা হচ্ছে এক নাম্বার দিলাম, তার মানে এক নাম্বার অপশান, এক দুই তিন চার, এক নাম্বার শিকলে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন উপস্থিত। এরপরে আমি এটাকে দিলাম এক দুই তিন চার পাঁচ, এটাকে আমি দিলাম দুই নাম্বার, এটাকে আমি দিলাম কত দুই নাম্বার। আচ্ছা এখন তাহলে এটা গেল এক দুই তিন চার পাঁচ, এবং আরেকটা আছে কোত্থেকে, আরেকটা হচ্ছে এই এটা, তার মানে এটা জিনিসটা আসলে এইভাবে দেখাচ্ছি, দেখো এটা, তার মানে তিনটা অপশান আছে। কয়টা অপশান ভাইয়া, তিনটা অপশান, একটা হচ্ছে স্ট্রেট, আরেকটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ, এবং আরেকটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ। কথা বুঝছো, কিছু বোঝা গেছে? আচ্ছা কনফিউশন থাকলে একটু ভালোভাবে দেখো, আনসারটা লিখলে বুঝবা। এখন আমি যখন একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাবো, একাধিক সর্বোচ্চ কার্বন মানে আমি তিন দিকে গেলে হচ্ছে একাধিক সর্বোচ্চ কার্বন পাচ্ছি, সেই ক্ষেত্রে প্রধান শিকল কাকে ধরবো, তার জন্য হ্যাশট্যাগ ফোর। যারা বুঝো নাই একটু অপেক্ষা করো, বুঝবা, বুঝিয়ে ছাড়বো, জিনিসটা পুরো লিখলে বুঝে যাবা। দেখো যখন একাধিক, সবাই একটু লেখার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট রুলস, যখন একাধিক সর্বোচ্চ কার্বন যুক্ত, একাধিক সর্বোচ্চ কার্বন মানে একাধিক মানে একের অধিক সর্বোচ্চ কার্বন যুক্ত শিকল পাওয়া যায়, একাধিক সর্বোচ্চ কার্বন যুক্ত শিকল পাওয়া যায়, তখন প্রধান শিকল হবে, ওই শিকল যে শিকলে ম্যাক্সিমাম ব্রাঞ্চ অর্থাৎ সর্বোচ্চ শাখা পাওয়া যাবে, অথবা ম্যাক্সিমাম ব্রাঞ্চ উপস্থিত। অর্থাৎ এই জিনিসটা কখন কাজে আসবে, যখন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ কার্বন অনেক দিকে পাওয়া যাচ্ছে, মানে অনেক শিকলে স্ট্রেট একটা পাওয়া যাচ্ছে, ভালোভাবে দেখো স্ট্রেট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্ট্রেট একটা পাওয়া যাচ্ছে, আবার এদিকে একটা পাওয়া যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে, এতটুকু ক্লিয়ার। এরপর আরেকটা পাওয়া যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, কোনটাকে ধরবা? তাহলে এই ক্ষেত্রে আমাকে ধরতে হবে কাকে, যেখানে যে শিকলটাকে প্রধান শিকল ধরলে সেই শিকলের সর্বোচ্চ শাখা পাওয়া যাবে। যেমন ধরো আমি যদি স্ট্রেট ধরি তাহলে আমি শাখা পাচ্ছি এটা একটা, অর্থাৎ সি সি এটা একটা শাখা, আর এখানে একটা শাখা পাচ্ছি, কয়টা শাখা পাচ্ছি, দুইটা। আর আমি যদি দেখো এই এখানের মধ্যে কি গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমি যদি এই জিনিসটাকে ধরি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই জিনিসটাকে ধরে তাহলে শাখা পাওয়া যাচ্ছে শুধু একটা। অর্থাৎ আমি যদি এভাবে ধরি, এভাবে যদি প্রধান শিকল ধরি তাহলে শুধুমাত্র শাখা হচ্ছে একটা, শুধুমাত্র শাখা কয়টা, একটা। আমি যদি স্ট্রেট ধরি তাহলে আমি শাখা পাচ্ছি দুইটা, আর আমি যদি ওইটাকে ধরি তাহলে তাও শাখা পাচ্ছি দুইটা, একটা দুইটা। তার মানে একটা জিনিস কনফার্ম, সেটা হচ্ছে কি, তুমি কখনো এই জিনিসটা, মানে এই এদিকে গিয়ে, আমি এখানে মার্কার দিচ্ছি না, নাহলে বোঝা যাবে না, এদিকে গিয়ে তুমি এটা,
এটাকে তুমি কখনো কি ধরা যাবে না, প্রধান শিকল ধরা যাবে না, কারণ এটাকে প্রধান শিকল ধরলে শুধুমাত্র শাখা পাওয়া যাবে, এটা শুধুমাত্র শাখা হয়ে যাবে একটা, শুধুমাত্র শাখা হয়ে যাবে একটা। তাহলে আমরা কি করব, আমরা গতানুগতিকটা ফলো করব, আমরা ধরবো স্ট্রেট, আমরা স্ট্রেটটা ধরবো, কারণ স্ট্রেট ধরলে আমাদের শাখা পাচ্ছি কয়টা, এখানে একটা, এখানে দুইটা, দুইটা মানে হচ্ছে সিসি। এখন তুমি হাইড্রোজেন বসালে এটা হয়ে যাবে ইথাইল মূলক, এটা হয়ে যাবে ইথাইল মূলক, আমি করাচ্ছি, বুঝতেছো জিনিসটা একটু একটু হচ্ছে তোমাদের তোমাদের জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে। হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, এক নাম্বারটা হবে কি প্রধান শিকল, এক নাম্বারটা হবে কি প্রধান শিকল। হ্যাঁ একজন আনসার দিয়েছে, কানিস্তারনম, থ্যাংক ইউ ভাইয়া, এক নাম্বার হচ্ছে কি প্রধান শিকল, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এটাকে যদি আমি প্রধান শিকল ধরি, তাহলে আমার শাখা শিকল কি কি পাওয়া যাচ্ছে আমরা একটু দেখি তো, শাখা শিকল কি কি পাওয়া যাচ্ছে, সি এইচ থ্রি, সি এইচ টু, সি এইচ টু, সি, আচ্ছা এখানে টু হবে না ভাইয়া, এখানে টু হবে না, সি এইচ, কারণ উপরে হচ্ছে একটা শাখা, শাখাটা হচ্ছে সি এইচ টু, সি এইচ থ্রি, আর এখানে বাকিটা কি সি এইচ, সি এইচ, সি এইচ থ্রি, এখন ভালোভাবে দেখো তো মিলছে কিনা, সি এইচ থ্রি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি করলাম, আমি স্ট্রেটটা ধরবো কেন, আমি তোমাকে কি করলাম, যখন একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায় তখন প্রধান শিকল হবে ওই শিকল যে শিকলে ম্যাক্সিমাম ব্রাঞ্চ পাওয়া যাবে, ইজ দ্যাট ক্লিয়ার, হ্যাশট্যাগ ফোর। আচ্ছা ম্যাক্সিমাম ব্রাঞ্চ পাওয়া যাচ্ছে, তার মানে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি বলছিলেন যে এটা কখনো হবে না, কারণ এখানে একটা শাখা পাওয়া যাচ্ছে, তার মানে ভাইয়া জিনিসটা এটা হতে পারে না, এদিকে গিয়ে, এদিকে গিয়ে, তার মানে আমি এদিকে গেলে কত, দেখো দেখো আমি যদি এই কার্বনটাকে ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাহলে আমি এখানে একটা শাখা, এখানে একটা শাখা, সেমই ভাইয়া সেমই, কিন্তু আমরা একটা কাজ করি, আমরা স্ট্রেটটা ধরি, স্ট্রেটটা ধরলে আমাদের শাখাগুলো আইডেন্টিফাই করতে ইজি হবে, তাহলে এটা একটা শাখা, এটা একটা শাখা। এখন আমাকে বলো, এখন তোমাদের যে সমস্যা সেটা হচ্ছে নাম্বারিং, নাম্বারিংয়ের রুলস একটু পরে আসতেছে, এটা নাম্বারিং শুরু হবে ডান দিক থেকে, কেন সেটা আমি একটু বলতেছি, কিন্তু আগে শুনে রাখো যে এটা নাম্বারিং শুরু হবে ডান দিক থেকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, নাম্বারিংয়ের রুলসটা একটু পরে বলতেছি। তাহলে দেখো দুই নাম্বারে আছে মিথাইল, তিন নাম্বারে আছে ইথাইল, এটা কি ভাইয়া ইথাইল, অ্যালকাইল মূলক বলছিলাম না শাখা হিসেবে থাকে, আর মিথাইলটা শাখা হিসেবে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি আগে মিথাইল লিখবো নাকি ইথাইল লিখবো, এটার জন্য হ্যাশট্যাগ ফাইভ, হ্যাশট্যাগ রুল নাম্বার কত, ফাইভ, এই রুল নাম্বার ফাইভটা লিখো, শাকাশিকলে এটা কি হবে আনসার রুলসটা, শাকাশিকলে যদি একাধিক গ্রুপ উপস্থিত থাকে, আমি আবারও বলছি শাকাশিকলে, অর্থাৎ শাকাশিকলে যদি একাধিক গ্রুপ উপস্থিত থাকে, তাহলে গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার নাম অনুসারে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে পর্যায়ক্রমে লেখা হয়। কি বললাম সবাই বুঝতেছো, ঠিক আছে, কি বললাম, শাকাশিকলে যদি একাধিক গ্রুপ উপস্থিত থাকে, একাধিক গ্রুপ যদি উপস্থিত থাকে, তাহলে গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার নাম অনুসারে পর্যায়ক্রমে লেখা হয়। এটা একটু লিখে ফেলবা, এ আমি লিখে দিচ্ছি না, কি বললাম, শাকাশিকলে যদি একাধিক গ্রুপ, শাকাশিকলে একাধিক গ্রুপ যদি উপস্থিত থাকে, তাহলে গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার, ইংরেজি বর্ণমালার নাম অনুসারে অথবা ক্রম অনুসারে পর্যায়ক্রমে লেখা হয়, ক্রম অনুসারে পর্যায়ক্রমে লেখা হয়। আশা করি কিছু বুঝিনি, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে যখন হচ্ছে একাধিক শাখা থাকবে, একাধিক শাখা আছে, একটা হচ্ছে মিথাইল, একাধিক বলতে আবার ভিন্ন হতে হবে, একটা হচ্ছে মিথাইল, একটা হচ্ছে ইথাইল, প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটাকে আগে লিখবো, তাহলে আমাকে বলবো ইংরেজি বর্ণমালার নাম অনুসারে এম আগে নাকি ই আগে, কোনটা আগে, নিশ্চয়ই ই আগে, তাহলে ফার্স্টে আমরা ইটা আগে লিখবো, এতটুকু ক্লিয়ার, ফার্স্টে আমরা কি লিখবো, তাহলে আমি নামকরণ করতে চাইলাম, তাহলে হ্যাশট্যাগ ফাইভটা কি ছিল, শাকাশিকলে, শাকাশিকলে যদি একাধিক, যদি ভিন্ন, সরি এভাবে লিখো, শাকাশিকলে যদি একাধিক ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, তাহলে গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে পর্যায়ক্রমে লেখা হয়। তাহলে ফার্স্টে আমরা কি লিখবো বলো তো, থ্রি ইথাইল, থ্রি ইথাইল আগে লিখবো, থ্রি ইথাইল, এরপর আমরা কি লিখবো, টু মিথাইল। অনেককে প্রশ্ন করতে পারে ভাইয়া আমরা কি এভাবে ডাইরেক্ট লিখতে পারি থ্রি টু ইথাইল মিথাইল, না ভাইয়া ইথাইলের অবস্থান তিন নম্বরে, ইন্ডিভিজুয়াল দেখাতে হবে, মিথাইলের অবস্থান কয় নম্বরে, দুই নম্বরে, ইন্ডিভিজুয়াল দেখাতে হবে, থ্রি ইথাইল, থ্রি ইথাইল, টু মিথাইল, প্রধান শিকলে কার্বন কয়টা, পাঁচটা, পাঁচটার জন্য আমরা কি লিখবো, প্যান্টেন, কারা কারা বুঝছো, কারা কারা বুঝছো একটু কমেন্টে বলো, থ্রি ইথাইল,
2-methylpentane তার মানে রুলসটা হচ্ছে খুবই সিম্পল কি ছিল যখন একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যাবে তখন আমরা ব্রাঞ্চ দেখব নরমালি এগুলো কিন্তু খুব বেসিক খুব ডিপ লেভেলের কিছু রুলস ঠিক আছে এগুলো অনেক বইয়ে তুমি এভাবে সরাসরি লেখাও থাকে না কারণ ডিপ লেভেলের রুলস তোমাকে বললাম তো জিনিসটা একটু মাথায় রাখো এগুলো কিন্তু কমন টাইপের কিছু নামকরণ না তবে মাঝে মাঝে যদি তুমি যদি কনফিউশনে পড়ে যাও অ্যাডমিশনে পরীক্ষা দিবার সামনে তখন হচ্ছে এই ধরনের নামকরণ আসতে পারে তবে এইচএসসি তে তেমন একটা নামকরণ নিয়ে প্রশ্ন আসে না তেমন একটা নামকরণ নিয়ে প্রশ্ন আসে না এতটুকু ক্লিয়ার আচ্ছা ওকে এখন তাহলে গেল আচ্ছা এখন আসি এখন আরো কনফিউশন করব কনফিউশন আজকে করতে হবে ঠিক আছে আচ্ছা এখন এখন আসি হ্যাশট্যাগ কত গেল ৫ গেল না হ্যাশট্যাগ ৬ ৬ নাম্বার রুলস আসো নাম্বারিং নাম্বারিং নিয়ে যাদের সমস্যা ছিল ঠিক আছে উপরে লেখা রাখো নাম্বারিং এর রুলস এগুলা নাম্বারিং এর রুলস এরপরে তিনটা আসবে নাম্বারিং এর রুলস ঠিক আছে মানে ৬ ৭ ৮ ৮ দিয়ে আমাদের অ্যালকেন শেষ ওকে নাম্বারিং এর রুলসটা দেখো তো লিখো শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে খুবই সিম্পল নাম্বারিংটা খুবই সিম্পল তবে একটু কনফিউশন করব আমি একটু কনফিউশন করব তোমাদেরকে দেখো শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে শাখাযুক্ত বুঝতেছো তো মানে যখন অ্যালকেনের শাখা থাকবে শাখা থাকলে তো তখন নাম্বারিং নিয়ে সমস্যা হয় শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যে দিক থেকে নাম্বারিং করলে দেখো খুবই সুন্দর করে নিজের ভাষায় লিখে দিচ্ছি যাতে সবাই বুঝে দেখো শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যে দিক থেকে নাম্বারিং করলে শাখার অবস্থান মানে পজিশন শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হবে শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হবে এতটুকু ক্লিয়ার ক্ষুদ্রতর হবে এখন আরেকটা কনফিউশন আসবে যদি টাই হয় যদি শাখার অবস্থানের যোগফল যদি দুই দিক থেকে টাই হয় তখন কি হবে দেখো এটা লিখে রাখো ব্র্যাকেটে লিখতে পারো যদি শাখার অবস্থানের যোগফল উভয় দিক থেকে টাই হলে তখন আসবে আমরা লিখতে পারি ইংলিশ অ্যালফাবেটিক স্পেলিং অ্যালফাবেট ইংলিশ অ্যালফাবেটের ক্রম অনুসারে তা প্রায়োরিটি পাবে খুবই সিম্পল একটা রুলস ঠিক আছে এখন সবাই একটু লিখো তো দেখি মামুন বিন রাশিদ আগে থেকে আনসারটা বলে দিছিল যেদিক থেকে শাখাগুলো যোগফল ছোট হবে সেদিক থেকে হবে হ্যাঁ ভাইয়া কিন্তু কথা হচ্ছে যারা একদম নিউ যারা বেবি আছে না ওদেরকে তো সবকিছু পড়াতে হয় কারণ জৈব রসায়ন আমি এখনো শিওর ম্যাক্সিমাম এখনো অনেক স্টুডেন্ট এখনো জৈব রসায়ন টাচই করে নেয় তারা অনেক স্টুডেন্ট তো একদমই টাচ করে না তারা বলে যে আমি এটা পড়বই না আবার অনেক স্টুডেন্ট আছে টেস্ট পেপার মানে টেস্ট পরীক্ষার পরে সে টাচ করে সো আমি তো আমি সেজন্য তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ তোমরা একটু ফ্রেন্ডদেরকে একটু জানাও তারা পড়তে চাইলে কারণ এটাই লাস্ট সুযোগ এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম এরপরে মনে হয় না কোর্স আর স্টার্ট করব এভাবে পাবলিকলি আর পড়ানো হবে না এরপরে এটাই লাস্ট কোর্স ঠিক আছে কারণ এরপরে লকডাউন খুলে যাবে জৈব রসায়ন শেষ করতে করতে লকডাউন খুলে যাবে ঠিক আছে সো একটু কারণ আমি তোমাকে বলতেছি এটা মাত্র শুরু এরপরে যে জৈব রসায়নটা আমি তোমাকে বিলিভ করা ছাড়বো নিজের মধ্যে একটা কনফিডেন্স এনে ছাড়বো যে তুমি আসলে পারবা দেখো এই হ্যাশট্যাগ ৬ নাম্বার রুলসের এক্সাম্পলটা কি দেখো তো আমি এক্সাম্পলটা দিচ্ছি তোমাকে খুবই একদম ইজি একটা এক্সাম্পল প্যারা নামার কিছু নয় দেখো CH3
CH দেখো এখানে দেখো তো এটা আমি এখানে লিখতেছি CH3 CH2 CH3 আমাকে বলছে যে এটা হচ্ছে আমাকে কি করে দেখাও এই জিনিসটা আমাকে নামকরণ করে দেখাও তো তোমার মাথার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কি প্রধান শিকল তো আমরা ইজিলি বের কারণ এটাতে প্রধান শিকলে তেমন একটা কনফিউশন সৃষ্টি হওয়ার প্রশ্নই ওঠে না কেন কারণ এটা হচ্ছে প্রধান শিকল আমিও জানি তুমিও জানো সবাই জানে ঠিক আছে বাট নাম্বারিং কোথা থেকে স্টার্ট করব আমি কি বললাম শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যে দিক থেকে নাম্বারিং করলে এটা একটা শাখাযুক্ত অ্যালকেন শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যে দিক থেকে নাম্বারিং করলে শাখার অবস্থান ক্ষুদ্রতর হবে শাখার অবস্থান ক্ষুদ্র এখানে শাখার অবস্থানের যোগফল আসবে না কেন শাখার অবস্থানের যোগফল আসবে একাধিক শাখা হলে সিঙ্গেল শাখা জাস্ট শাখার অবস্থানটা বের করব শাখার অবস্থানটা কোন দিক থেকে আমি ক্ষুদ্র পাচ্ছি 1 2 আমি ডান দিক থেকে বললে 1 পাচ্ছি 2 পাচ্ছি 3 পাচ্ছি 4 পাচ্ছি তিন নম্বরে আমি হচ্ছে শাখা পাচ্ছি ডান দিক থেকে আমি যদি বাম দিক থেকে যদি স্টার্ট করি বাম দিক থেকে যদি স্টার্ট করি তাহলে আমি পাচ্ছি 1 2 3 4 এতটুকু ক্লিয়ার আচ্ছা আমাকে বলো কোন দিক থেকে আমি হচ্ছে শাখার অবস্থানটা ক্ষুদ্রতর পাচ্ছি অবশ্যই কি দুই নাম্বার মানে হচ্ছে কি ডান দিক থেকে না সরি 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 দুই নাম্বার হচ্ছে বাম দিক থেকে দুই নাম্বার মানে কি বাম দিক থেকে তাহলে এটা কাটা তাহলে আমি কোথা থেকে নাম্বারিং স্টার্ট করব দুই নাম্বার থেকে স্টার্ট করব খুবই ইজি ছিল যারা আগে পড়ে এসেছো তারা বলবো যে ভাই এগুলো কি পড়াচ্ছেন কি পড়াচ্ছি বলতে যারা বিগিনার ওদের জন্য পড়াতে হবে এরপর আমরা একটু কঠিনের দিকে যাব তাহলে ফার্স্ট আমরা কি লিখবো টু মিথাইল কেন টু মিথাইল লিখবো টু মিথাইল কেন লিখবো দুই নাম্বারে হচ্ছে আমার শাখা আছে ফার্স্ট আমি কি লিখলাম শাখার অবস্থান সংখ্যা যেহেতু একটা লেখার দরকার নেই শাখার নামটা লিখছি টু মিথাইল প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা চারটা এমন যেটা অ্যালকেন শ্রেণীর যৌগ ডিরেক্ট লিখে দিব নামটা কি টু মিথাইল বিউটেন টু মিথাইল বিউটেন খুবই সিম্পল ছিল না খুবই সিম্পল ছিল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এটা নিচে দেখা যাচ্ছে তো না আমি একটু দেখি তো দেখো এরপরে এটা আমাদের শেষ হয়ে গেছে না টু মিথাইল বিউটেন এটা খুবই সিম্পল ছিল সবাই পারবা টেনশন নেওয়ার কিছু নাই সবাই পারবা এটা এখন আমি দেখি শাখার অবস্থানের যোগফলটা দেখো তো সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি এখন যখন হচ্ছে একাধিক শাখা যখন থাকবে তখন শাখার অবস্থানের যোগফল বের করব এবং এই রুলসটা আমি একটু বলে দিচ্ছি এই রুলসটার নাম হচ্ছে লোয়েস্ট সাম রুল এই রুলসটার এখন যেটা বলতেছি এটা হচ্ছে এটা ছিল যে শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হবে এই শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর এটার রুলসের নাম হচ্ছে লোয়েস্ট সাম রুল কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আচ্ছা এটা পরে বলবো দেখো লোয়েস্ট সাম রুল ঠিক আছে আচ্ছা দেখো এখন এই জিনিসটাতে প্রধান শিকল কোনটা সেটা আমরা সবাই জানি অবশ্যই প্রধান শিকল এটা হবে সর্বোচ্চ কার্বন এখানে পাওয়া যাচ্ছে এটা প্রধান শিকল বাকিটা কি বাকিটা এই জিনিসটা হচ্ছে শাখা 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 এই জিনিসটা হচ্ছে কি শাখা এখন সেটা কিন্তু ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আমি কোথা থেকে নাম্বারিং স্টার্ট করব তাহলে আমি যদি বাম দিক থেকে নাম্বারিং স্টার্ট করি বাম মানে হচ্ছে কি বাম দিক থেকে মানে হচ্ছে এদিক থেকে না বাম দিক থেকে যদি আমি নাম্বারিং স্টার্ট করি তাহলে আমি দুই নাম্বার একটা পাচ্ছি টু লিখবো তিন নাম্বার আমি কয়টা পাচ্ছি তিন নাম্বারে কয়টা পাচ্ছি দুইটা সেজন্য তিন নাম্বারে যেহেতু দুইটা পাচ্ছি থ্রি প্লাস থ্রি দিতে হবে তিন নাম্বারে যেহেতু দুইটা পাচ্ছি কি লিখতে হবে থ্রি প্লাস থ্রি দিতে হবে এতটুকু ক্লিয়ার এরপর ডান দিকে আসি তো দেখি ডান দিকে কি পাচ্ছি ডান দিকে আমি কি পাচ্ছি দেখো তো তাহলে বাম দিকে আমি কি পাইলাম ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে কি বাম দিকে ডান দিক থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে ডান দিক থেকে নাম্বারিং করলে আমি দুই নাম্বারে কয়টা শাখা পাচ্ছি দুই নাম্বারে কয়টা শাখা পাচ্ছি দুইটা টু প্লাস টু ভেঙে ভেঙে পড়াচ্ছি কারণ ফার্স্ট টাইম রুলস পড়াইছি সেজন্য একটু স্লো বলতেছি না হলে কিন্তু এগুলো বুলেট গুলো দিতে বলতাম ঠিক আছে অনেকে বুঝতো না একদম স্লো বিলিভ করবো না এরকম স্লো মনে হয় না পড়াইছি টু প্লাস টু দেখো টু প্লাস টু কেন ডান দিক থেকে করলে দুই নাম্বারে হচ্ছে শাখা কয়টা দুইটা সেজন্য টু প্লাস টু এই জিনিসটা কথা ভুল না হয় টু প্লাস টু কেন কারণ শাখা কয়টা আছে একই কার্বনে যদি দুইটা শাখা থাকে টু প্লাস টু সাপোজ ধরো চার নাম্বার কার্বনে দুইটা শাখা আছে ফোর প্লাস ফোর পাঁচ নাম্বার কার্বনে দুইটা শাখা আছে ফাইভ প্লাস ফাইভ ছয় নাম্বার কার্বনে সিক্স প্লাস সিক্স এতটুকু ক্লিয়ার টু প্লাস টু এরপরে আর একটা কত নাম্বার আছে বলো তো তিন নাম্বারে না তিন নাম্বারে তাহলে এখন আমাকে বলো এখন আমি যোগফল বের করি তাহলে দেখো বাম দিক থেকে করলে আট আসছে না আর ডান দিক থেকে করলে কত আসছে পাঁচ সাত এতটুকু ক্লিয়ার তাহলে আমি কোথেকে নাম্বারিং স্টার্ট করবো
বাম দিক থেকে কত আসছে দেখো বাম দিক থেকে করলে 2 এবং হচ্ছে কত 3 প্লাস 3 তাহলে কত 6 8 ডান দিক থেকে করলে কত আসছে দেখো 2 প্লাস 2 এবং হচ্ছে 3 তার মানে 7 তাহলে আমি সবচেয়ে ক্ষুদ্র গুণটা এই 7 সবচেয়ে ক্ষুদ্র গুণটা 7 তাহলে আমাকে কি বলবো যে তুমি ওইখান থেকে নাম্বারিং স্টার্ট করবা যেখানে তুমি যোগফলটা ক্ষুদ্রতর পাবা এতটুকু ক্লিয়ার ডান দিক থেকে নাম্বারিংটা স্টার্ট করব ডান দিক থেকে নাম্বারিংটা স্টার্ট করব হ্যাঁ অনেককে আনসার বলে দিচ্ছে আচ্ছা অনেককে আনসার বলে দিচ্ছে দেখো ডান দিক থেকে যদি করি তাহলে সেটা কি আসবে বলো তো আমরা বলতে পারি ডান দিক থেকে মানে হচ্ছে এই দিক থেকে তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি 2 2 ডাই মিথাইল কিন্তু ব্যাপার কথা আছে ভাইয়া কেন জানো কারণ যখন হচ্ছে সেম টাইপের শাখা থাকে তখন সবগুলো একসাথে লিখতে পারবা যেমন ওদিন একটা প্রশ্ন করেছিল কে জানো বলছে 2 2 কেন লিখছেন লেখার কারণটা হচ্ছে যদি সেম টাইপের শাখা থাকে সাপোজ ধরো এই জায়গায় আছে ইথাইল তাহলে আমি কিন্তু একসাথে লিখবো না যেহেতু তিনটাই হচ্ছে সেম শাখা তাহলে আমি লিখতে পারি 2 2 3 হাইফেন মাস দিতে হবে 2 2 3 ট্রাই মিথাইল কেন মিথাইল মূলক কয়টা তিনটা ট্রাই মিথাইল একটা থাকলে লেখার প্রয়োজন ছিল না দুটো থাকলে ডাই তিনটা থাকলে ট্রাই চারটা থাকলে টেট্রা এরকম যেন 2 2 3 ট্রাই মিথাইল কার্বন কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা কার্বনের জন্য আমরা কি লিখি বিউটেন চারটা কার্বনের জন্য আমরা কি লিখব বিউটেন সবাই বুঝছো হ্যাঁ যারা অযাচিত কমেন্ট করতেছে তাদেরকে ব্যান মারা হবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই তারা হচ্ছে সবচেয়ে বড় লুজার এটা লিখে বলছি এটা আশা করি লিখে বলছো সবাই ঠিক আছে মুছে ফেলতে হবে ভাইয়া মুছে ফেলতে হবে সবাই লেখা স্টার্ট করো দেখো হ্যাঁ যারা আলতু ফালতু কমেন্ট করতেছে তারা অনেক বড় লুজার এটা সামনে বুঝবা ঠিক আছে কারণ ক্লাসগুলো যে কোন দিকে যাবে নিজে বুঝবা না খুবই সাফার করবা সামনে এরা কারণ সময় তো আর নাই সামনে কিন্তু টেস্ট পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে কলেজ খুললে এটা আসলে বলা যায় না এনিথিং ক্যান হ্যাপেন আচ্ছা যাই হোক এখন তাহলে আমি তোমাকে আরেকটা কথা বলে রাখতেছি দেখো এখানে এই হ্যাশট্যাগ কত কথাগুলো আমাদের সিক্স গেল না এটার উপরে আরেকটা কথা আছে কথাটা হচ্ছে কি যে অনেক সময় আচ্ছা একটা কি বললাম যে অবস্থানের যোগফল যদি টাই হয় টাই হলে সেটা বলছি আচ্ছা টাই হলে সেটা কীরকম হবে দেখো তো টাই হলে বলছিলাম নাকি এটা বলি নাই মনে হয় দেখো এক দুই তিন চার টাই হলে বলছিলাম না একটা টাই হলে কি হয় দেখো তো এখানে আমি দিলাম সি এইচ থ্রি এখানে আমি দিলাম সি টু এইচ ফাইভ এখানে আমি দিলাম সি এইচ থ্রি এখানে আমি দিলাম সি এইচ থ্রি এখানে আমি দিলাম এইচ এখানে আমি দিলাম এইচ আচ্ছা এখন দেখো দুই দিক থেকে টাই হচ্ছে এখন কিভাবে দেখবা কিভাবে টাই হচ্ছে দেখো বাম দিক থেকে করলে ওয়ান টু থ্রি ফোর ডান দিক থেকে করলে সরি এটা ডান দিক থেকে ছিল বাম দিক থেকে করলে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ দেখো জিনিসটা খুবই সিম্পল আমি তোমাকে সবগুলো দেখাচ্ছি কিভাবে করতে হয় আমি যদি বাম দিক থেকে নাম্বারিং করি বাম দিক থেকে নাম্বারিং করলে আমার শাখার অবস্থানের যোগফল আসতেছে টু প্লাস থ্রি এটা কোনটা পড়াচ্ছি যখন টাই হয় কিভাবে টাই হয় দেখো বাম দিক থেকে করলে শাখার অবস্থানের যোগফল ফাইভ ডান দিক থেকে করলে তাও শাখার অবস্থানের যোগফল ফাইভ ক্লিয়ার টু প্লাস থ্রি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কি করবো তো তোমাকে আমি বলছিলাম যখন টাই হবে তখন ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সেটা অগ্রাধিকার পাবে নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা ইংলিশ অ্যালফাবেট দেখব কিভাবে দেখো আমাকে বলো কোন দিক থেকে আমি নাম্বারিং করলে আমার ইথাইল আসতেছে ইথাইলটা আমার কাছাকাছি আসতেছে কোন দিক থেকে নাম্বারিং করলে ইথাইল আমার কাছাকাছি আসতেছে অবভিয়াসলি অবভিয়াসলি ডান দিক থেকে অবভিয়াসলি ডান দিক থেকে কারণ বাম দিক থেকে করলে ইথাইল নাম্বার তিন নাম্বারে ডান দিক থেকে করলে ইথাইল নাম্বার দুই নাম্বারে তার মানে আমি নাম্বারিং করবো এখান থেকে কারা কারা বুঝছো কমেন্ট করো অ্যালফাবেট কোন হাতের হবে অ্যালফাবেট হ্যাঁ এটা হচ্ছে অ্যালফাবেট জিনিসটা পাঁচ কার্বনের চেন কোথায় বললো পাঁচ কার্বনের চেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা এখানে বললো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি সরি এই জায়গায় হচ্ছে আমাদের একটা মিস্টেক হয়েছে আচ্ছা আচ্ছা এটা হয় নাই আসলে আচ্ছা রুলসটা আমি দেখাতে গিয়ে আমি সরি একটু ওয়েট করো হ্যাঁ হ্যাঁ সরি একটা জিনিস হচ্ছে ভুল হয়েছে আমি রুলসটা দেখাতে গিয়ে তোমাদেরকে এটা বলতে এটা এটা আমরা মাথায় রাখি নাই যে সর্বোচ্চ কার্বনটা এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা আমাদের ভুল হয়েছে তাহলে আচ্ছা দেখো তাহলে এখানে অবশ্যই সর্বোচ্চ শিকল যেহেতু এখানে পাওয়া যাচ্ছে তাহলে এটাই হবে তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা
হ্যাঁ তোমার তোমাদের কথা ঠিক আছে যে এটা প্রধান শিক্ষক হবে কেন কারণ 1 2 3 4 5 ঠিক আছে বাট এটা আমার মাথায় ছিল না কেন কারণ আমি তোমাকে পড়াচ্ছি এই জিনিসটা যে টাই হলো তখন কি হবে এতটুকু ক্লিয়ার তার মানে অবভিয়াসলি এটা শাখা হবে এটা শাখা হবে তবে এটা অন্য কথা এটা তো আমাদের প্রথম রুলসে ছিল যে সর্বোচ্চ কার্বনটাকে প্রায়োরিটি দিতে হয় বাট আমি তোমাকে বোঝাচ্ছি কি যখন হচ্ছে শাখা থাকলে এবং শাখার অবস্থানের যোগফল যদি খুব একই হয় টাই হয় তখন কি হবে আমি একটা কাজ করি এখানে সিএসটি দিয়ে দিই এতটুকু ক্লিয়ার এতটুকু ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা বলার জন্য ওকে এখন ঠিক আছে আশা করি এখন দুই দিক থেকে যদি করি তাহলে কি করব আচ্ছা এখন সিএসটি যদি থাকে তাহলে এখানে অবশ্যই ইংরেজি বর্ণমালার নাম অনুসারে কিছুই দেওয়ার দরকার নেই কেন কারণ এখানে তুমি দুইটাই হচ্ছে মিঠাই তবে এরকম যদি একটা পরিস্থিতি যদি আসে যে আমরা কোন দিক থেকে আমরা নাম্বারিং স্টার্ট করব তাহলে আমরা কি করতে হবে তখন আমরা ইংলিশ অ্যালফাবেটটা প্রাধান্য দিতে হবে এরকম যদি আসে আর কি তোমরা একটু করে দেখবা আমরা তাহলে ওটা অন্য রুলসে চলে যাই তাহলে এই জিনিসটা করতে গেলে আমরা যে কোনো দিক থেকে শুরু করলে সমস্যা নেই যে কোনো দিক থেকে আমরা শুরু করলে সমস্যা নেই কেন কারণ বাম দিক থেকে শুরু করলে 2 2 সরি 2 3 আর ডান দিক থেকে শুরু করলে তাও কিন্তু 2 3 তাহলে এটার নামটা কি আসবে বলো তো 2 3 তাহলে কত আসবে এটা আমরা সবাই পারি 2 3 ডাইমিথাইল 1 2 3 4 নাম কি হবে বিউটেন আচ্ছা আচ্ছা এখন হয়তো আমি এটা সাজাতে একটু সময় লাগবে আমি একটা কাজ করি তোমাকে এভাবে মাথা রাখো যদি এই জায়গায় যদি সি টু এইচ ফাইভ থাকে তখন যদি দুই দিক থেকে যদি শাখার অবস্থানের যোগফল যদি সমান আসে তখন আমরা যেদিক থেকে ইথাইল কাছাকাছি পাচ্ছি সেখান থেকে আমরা নাম্বারিংটা স্টার্ট করব কারণ আমরা ইথাইল লাগলে আমাদের সর্বোচ্চ কার্বন করার জন্য আমরা এটাকে প্রধান শিকল ধরে ফেলছি অ্যাজ পার এস রুল নাম্বার ওয়ান কারণ রুল নাম্বার ওয়ানে আমরা এটাই পড়াইছিলাম সো এটা ছিল হচ্ছে আমাদের কি পড়াটা ওকে ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা তাহলে এটা গেল আচ্ছা এরপরে এরপরে আরেকটা কথাতে আসি সেটা হচ্ছে একটু একটু কথার একটু বলা উচিত সেটা হচ্ছে আমি তোমাকে বলতেছি যে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স একটু লিখে রাখো এই বেসিকটা একটু ইম্পর্টেন্ট আছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স ওকে জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো ভয় পাবা না আমি এখানে দিচ্ছি একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আচ্ছা এই জিনিসটা আমি এখন দিলাম আচ্ছা এখন দেওয়ার সাথে সাথে আমরা একটা কাজ করতে পারি যে এখানে সবগুলো কি তোমরা দেখে এটা হয়তো ভয় পেয়ে যাচ্ছ এই জিনিসটা কি এই কিছুই না এটা হচ্ছে একটা শিকল এগুলো হচ্ছে একে বলা হয় বন লেন্থ অফ রোটেশন অর্থাৎ এগুলো একটু রোটেশন টাইপের কিছু শিকল মানে রোটেট করে এভাবে জিনিসটা খুবই সিম্পল দেখো এখানে একটা কার্বন এখানে 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 কার্বন জিনিসটা কি বোঝাচ্ছি একটু দেখো ভালোভাবে দেখো কি বোঝাচ্ছি দেখো এখানের মধ্যে এই জায়গায় একটা কার্বন শাখা হিসেবে থাকে আর একটা কার্বন শাখা হিসেবে থাকে ওকে এবং 1 2 3 4 5 6 7 8 আচ্ছা এই জায়গায় একটা দিলাম এখানে একটা কার্বন দিলাম তাহলে এগুলো হচ্ছে শাখা শাখা মানে কি সাপোজ ধর আমি বললাম সিএস থ্রি এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কে আঁকলেন এটা কি জিনিসটা হচ্ছে যে এখানে কি ছিল আমি তোমাকে আচ্ছা যারা বুঝতেছো না একটু বলতেছি সিএইচ থ্রি ছিল এখানে জিনিসটা এরকম সিএইচ টু আবার এখানে আসছে সি বুঝতেছো কি লিখলাম এরপরে এখানে শাখাটা থাকবে সিএস থ্রি এখানে শাখাটা থাকবে সিএস থ্রি এরপরে আবার এভাবে যাবে মানে জিনিসটা হচ্ছে এরকম মানে এটাকে চাইলে এভাবে তুমি কি একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাতে পারো ঠিক আছে আচ্ছা দেখো জিনিসটা কি বোঝাচ্ছে সেটা দেখো এটা হচ্ছে নর্মালি আমরা যখন এটা করতে যাই তাহলে আমাদের এখানে নাম্বারিং করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে কি শাখার অবস্থানের যোগফল কারণ যেহেতু শাখা একাধিক আছে তাহলে শাখার অবস্থানের যোগফল যেখানে ক্ষুদ্রতর হবে সেদিক থেকে আমরা নাম্বারিংটা স্টার্ট করব তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 1 নাম্বার এখানে 2 নাম্বার এখানে 3 নাম্বার এখানে 4 নাম্বার এখানে 5 নাম্বার এখানে 6 নাম্বার এখানে 7 নাম্বার এখানে 8 নাম্বার এখানে 9 নাম্বার এখানে 8 নাম্বার এখানে কি 9 নাম্বার এরপরে আমি যদি ওই দিক থেকে যদি কাউন্ট করি আমি আরেকটা বলি এদিক থেকে যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 এতটুকু ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে আমি নাম্বারিং স্টার্ট করবো সেটার জন্য আমাকে কি দেখতে হবে যোগফল বের করতে হবে তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে 3 নাম্বারে আসছে কয়টা 2টা বাম দিক থেকে করলে 3 নাম্বারে 2টা এবং 8 নাম্বারে কয়টা 1টা এটা হচ্ছে কি বাম আচ্ছা এরপর আমি যদি ডান দিকে করি তাহলে এটা সমান কত বের করি
আট তিন কত এগারো, এগারো তিন কত চোদ্দ। এবার আমি ডান দিক থেকে যদি বের করি জিনিসটা, আমি তোমাকে একটু সিম্পল করে দিচ্ছি। আমরা জানি তুমি, আমি জানি তোমরা কনফিউশনে পড়ে যাচ্ছ যে ভাইয়া অবস্থানের যোগফল বের করতে করতে তো অনেক সময় চলে যাবে, একটা শর্টকাট ট্রিক দেখান না, যে যেটা দিয়ে আমরা ইনস্ট্যান্টলি বলতে পারি যে নাম্বারিংটা এদিক থেকে স্টার্ট হবে, সেটা বোঝানোর জন্য আমি তোমাকে বলছি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। এতটুকু ক্লিয়ার হল? দেখো ডান দিক থেকে যদি আমরা যদি করি তাহলে কয় নাম্বার আসছে, একটা দুই নাম্বারে, এবং আরেকটা কয় নাম্বারে, সাত নাম্বারে, আরেকটা কয় নাম্বারে, সাত নাম্বারে। তাহলে টোটাল কয়টা, কত আসছে, সাত সাত চোদ্দ, এবং এখানে আসছে ষোলো। আচ্ছা তোমাকে একটা কথা বলে রাখি যে হ্যাশট্যাগ ছয় নাম্বার যে রুলসটা ছিল, ছয় নাকি পাঁচ, পাঁচ ছিল না আমাদের, যে শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে যেদিক থেকে নাম্বারিংয়ের অবস্থানের যোগফল, সরি শাখার অবস্থানের যোগফল কী হবে, ক্ষুদ্রতর হবে, একটু বলছিলাম না এটা। ওই জিনিসটা হচ্ছে 99% কাজে দেয়, বাকি 1% হচ্ছে ফেল করে। মানে কি বলছিলাম, শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যেদিক থেকে নাম্বারিং করলে শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হবে। এই জিনিসটা 99% কারেক্ট, কিন্তু একটা পার্সেন্টে গিয়ে সেটা হচ্ছে ফেল করে। কিভাবে, দেখো তোমরা বলবা যে কি 3+3+8 এটা হচ্ছে কত, 14। তো তোমাদের অনুসারে তোমরা বলবা বাম দিক থেকে শুরু হবে, কিন্তু এটা রং, শুরু হবে ডান দিক থেকে, এটা হচ্ছে রং। কেন, কারণ ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা এখানে অনেক টিচার মানুষ যদি দেখে থাকে তাহলে একটু দেখবেন এটা, যে এই জিনিসটা কি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা আমাদেরকে মাথায় রাখতে হয়। আসলে লোয়েস্ট সাম রুলটা না দেখেও আমি যদি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা যদি মাথায় রেখে যদি আমরা নাম্বারিং করি, তাহলে আমি তোমাকে এনশিওর করে বলতে পারি তোমার 100% নামকরণ পারফেক্ট। কেউ বলতে পারবে না 100% নামকরণ পারফেক্ট, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। প্রশ্ন হচ্ছে ভাইয়া ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কিভাবে বুঝবো? দেখো এখানে আছে কয় নাম্বার, তিন নাম্বার, এখানে আছে কত, দুই, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। কোন দিক থেকে আমার ক্ষুদ্র আসতেছে, প্রথম নাম্বারটা তিন নাকি দুই, দুই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স যদি সমান থাকে তখন কি করব, তখন কি করতে হবে, তখন সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখতে হবে। আমি জানি যারা জৈব রসায়ন পড়ে আসছো তারা জীবনে এটা শুনো নাই, এই রুলসটা শুনো নাই, তবে এই রুলসটা হচ্ছে একদম অথেন্টিক, এটা অনেক কেউ এটা ফলো করে না। কেন, কারণ 99% বললাম না, 99% ওটা দিয়ে চলে যায়, সেজন্য বাকি একটা পার্সেন্ট যে এটার মধ্যে পড়ে আসছে সেটা জানে না। এই এই নামকরণটা হচ্ছে ভুল, এই নামকরণটা হচ্ছে ভুল, যারা বাম দিক থেকে নাম্বারিং স্টার্ট করবে সেটা ভুল। এখন তোমাদের কনফিউশন হচ্ছে ভাইয়া একবার বললেন লোয়েস্ট সাম রুল, মানে হচ্ছে অবস্থানের যোগফল যেটা ক্ষুদ্রতর হবে সেটাই, সেদিক থেকে নাম্বারিং স্টার্ট, আবার বললেন ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, তাহলে আমরা তো কনফিউশনে পড়ে গেলাম, আমরা কি করব? তোমাদের কিছু করার নাই, তোমরা জাস্ট কি করবা, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখবা। এতটুকু আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখলেই অর্থাৎ তুমি ইনস্ট্যান্টলি বলতে পারবা যে কোন দিক থেকে আমার নাম্বারিং করলে আমি হচ্ছে কি অবস্থানের যোগফল ক্ষুদ্রতর পাবো, সেটা ইনস্ট্যান্টলি বলতে পারবা কি দেখে, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখে। এতটুকু ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার ডান দিক থেকে আমার নাম্বারিং যদি স্টার্ট করি, ডান দিক থেকে করবো, ডান দিক থেকে করবো, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, ঠিক আছে। আচ্ছা তাহলে করলে এখন আমরা ইজি পাবতেছি, দেখো দুই নাম্বারে আসছে কি, টু মিথাইল, টু মিথাইল। আচ্ছা আমরা ফার্স্ট একটা কাজ করি, যেহেতু মিথাইলমূলক সবগুলো সেম, তাহলে আমরা লিখতে পারি টু সেভেন সেভেন ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল। কেন, কেন দুই নাম্বারে মিথাইল একটা, সাত নাম্বারে কয়টা, দুইটা, টু সেভেন সেভেন ট্রাই মিথাইল, আর কার্বন কয়টা, নয়টা, নয়টার জন্য কী হবে, নন এন হবে, নয়টার জন্য কী হবে, নন এন হবে, ঠিক আছে। আচ্ছা এখন এখন আসি যাদের কনফিউশন আছে তাদেরটা নিয়ে, ভালোভাবে একটু দেখো, কনফিউশন আরও আছে না, আমরা একটু দেখি। দেখো এই জিনিসটা এখন লেখা শেষ না। আচ্ছা দেখো এটা তোমরা আশা করি লিখে ফেলছো, এটা সবাই একটু লিখো, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স যদি প্রথমটা যদি না মিলে, তাহলে সাপোজ ধরো এই জায়গায় আছে থ্রি, এই জায়গায় আছে থ্রি, মানে এই জায়গায় থ্রি, এই জায়গায় থ্রি, তখন কী করবো, তখন এটা এটা দেখবো, এটা এটা দেখবো, অর্থাৎ একটা না একটা তো আমি কি ছোটো বড়ো পাবো। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স, যদি সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স যদি সেম থাকে, থার্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখবো। এখন আমরা এটা একটু মিলে দেখি। অনেককে বলতেছে ভাই এটা কী রুলস, এটা কোথেকে আসলো, এটা একটু দেখি তো আমরা মিলতেছে কিনা সবগুলোতে। যেমন ধরো আমি তোমাকে আটটা রুলস দেখাচ্ছি, দেখো সি এইচ থ্রি গেল না, এরপরে সি এইচ, সি এইচ থ্রি গেল, এরপরে সি এইচ, সি এইচ থ্রি, সি এইচ থ্রি গেল, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এটা কত হবে, সি এইচ টু হবে। এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো সবাই, দেখো এখানে আমি অবস্থানের যোগফল বের করা ছাড়া আমি বলে দিতে পারবো যে কোন দিক থেকে আমার নাম্বারিংটা স্টার্ট হবে, কত কিছু বুঝছো, অবস্থানের যোগফল বের করা ছাড়া আমি বলে দিতে পারবো। তোমাদের বইয়ে যেটা লেখা থাকে
এই জিনিসটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, তোমাদের বইয়ের রুলসটা আমার প্রয়োজন নেই। আমি জাস্ট ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখে আমি বারবার বলতেছি এটা 100% সব ক্ষেত্রে মিলবে, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স সব ক্ষেত্রে মিলবে, কিন্তু এটা পড়ানো হয় না ম্যাক্সিমাম সময়ে আমাদের চিটাগাংয়ের মধ্যে, তো একদমই নাই। ঢাকার কথা আমি জানি না, ম্যাক্সিমাম টিচাররা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স পড়ানো হয় না, তবে অনেক টিচার পড়াতে পারে। আমি বলতেছি না যে সব টিচার পড়াচ্ছে না, অনেক টিচার পড়াতে পারে, তবে পড়ার প্রচলনটা খুবই কম। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা আমাদেরকে দেখতে হবে। দেখো 1 2 3 তিন নাম্বার আসছে, ডান দিক থেকে বললে তিন নম্বরে তিনটা, মানে তিন নম্বরে দুইটা, আর বাম দিক থেকে করলে দুই নম্বরে একটা, বাম দিক থেকে করলে দুই নম্বরে কি একটা। তাহলে এই দেখো বাম দিক থেকে যদি করি, আমি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বাম দিক থেকে যদি করি তাহলে দুই নম্বরে একটা, দুই তিন চার, চার নম্বরে একটা, ঠিক আছে। আর আমি যদি এখান থেকে করি তিন নম্বরে কয়টা, অনেক কেউ বুঝতেছে না, দেখো 1 2 3 এটা কি ডান দিক থেকে না, ডান দিক থেকে, তিন নম্বরে কয়টা দুইটা, তিন চার পাঁচ, এরপরে পাঁচ লিখলাম, পাঁচ তিন কত আট, আট তিন কত এগারো, আর চার চার আট কত দশ, ঠিক আছে বুঝছো। তার মানে বাম দিক থেকে আমি যদি যোগফল বের করি আমার আসছে দশ, ডান দিক থেকে আসছে কত এগারো, তাহলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখো তো টু এবং থ্রি। এত কিছু দেখ আমার দশ এগারো বের করতে হতো না, আমি জাস্ট যদি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা যদি দেখি একটা আসছে থ্রি একটা আসছে টু, বাকিগুলো ডোন্ট কেয়ার, বাকিগুলোকে গুল্লি মারো দরকারই নেই, এতটুকু বুঝছো। আচ্ছা হ্যাঁ, অনেক কেউ মাশাল্লাহ খুব চমৎকার, খুবই আড্ডা দেওয়া হচ্ছে কমেন্ট বক্সে, মানে এত যে পড়াচ্ছি সেগুলো মাথা ব্যথা নাই না, দাঁড়াও না সামনে একটা ব্যবস্থা নিব। ঠিক আছে, যারা আড্ডা মারতেছো না ওকে তাদেরকে বিদায় দিব আজকে, তারা আজকে আমাদের থেকে বিদায় নেওয়া হবে। আজকের ক্লাসটা বেশি কনফিউজিং, হ্যাঁ ভাইয়া কনফিউজিং তো থাকবে, রুলস আসতেছে না, কনফিউজিং থাকবে। অনেক কে বলছে হ্যালোজেন দিয়ে দেন একটা, হ্যাঁ হ্যালোজেন একটা আসবে, ওকে। আচ্ছা হ্যাঁ, একজন বলছিল ভুল হয়েছিল, ভুল হয়েছিল বলতে সে ওটা বোঝাচ্ছিল যে কার্বন সংখ্যা সর্বোচ্চ কার্বনকে লিখতে গেলে আমাদের কি C2H5টাকে ভাঙতে হয়, হ্যাঁ ওইটা হচ্ছে আমি ফার্স্টে টিক করে দিয়েছিলাম, ওটা কারেকশন করা হয়েছে, কারেকশন করা হয়েছে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা তাহলে ভাইয়া সব ক্ষেত্রে কি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কাজ করবে, সব ক্ষেত্রে ভাইয়া করে দেখিও বাসায়, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সই কাজ করবে, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সই। হ্যাঁ একজন বলছে স্যার কমেন্ট অফ করে দেন, এটা বেশি ছিল ভাইয়া, ভাই আমি অর্গানিক কেমিস্ট্রি পড়ছি কিন্তু ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স শিখি নাই। আচ্ছা ফার্স্ট, আচ্ছা না শিখ, অনা অনেক কিছু শিখবা, একটু ওয়েট করো, ওকে। অ্যালফাবেট কোন হাতের হবে, স্মল হাতের হবে, এটা বলছিলাম তো স্মল হাতের হবে, আমরা মিথেন প্রপেন, আচ্ছা আমি কি ক্যাপিটাল লেটারে লিখছি কোনো কিছু, এটা স্মল লেটারে হবে, আমি সবসময় তো স্মল লেটারে লিখি, মিথেন লিখলে এভাবে লিখবা। আচ্ছা আচ্ছা এগুলো কাজ শেষ, এরপরে হ্যাঁ বুঝছো আশা করি। আচ্ছা এরপরে দেখো আজকের ক্লাস অনেক কনফিউশন, আচ্ছা কার কনফিউশন কোথায় একটু কমেন্টে লিখো তো দেখি, কোন আজকে যেটা পড়াইছি কনফিউশন কোথায় আছে দেখি বলো, এটাই লাস্ট সুযোগ, কারণ এরপরে হয়তো রিপিট হবে না, আমি তখন বলে দিব। আচ্ছা দেখো এটা কত গেল, হ্যাশট্যাগ ছয় নাম্বার না সেভেনই তো, আমার তো মনে নাই, হ্যাশট্যাগ সেভেন নাম্বার রুলস। আরে দেখো দেখো যদি 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 কার্বনযুক্ত কার্যকরীমূলক উপস্থিত থাকে, এর বাকিগুলো খুবই সিম্পল, যদি কার্বনযুক্ত কার্যকরীমূলক উপস্থিত থাকে, এটা লিখতে পারো যদি প্রধান শিকলে, এটা প্রধান শিকলে লিখো, এমনি তো প্রধান শিকলই হবে আশা করি, এটা তো নতুন করে কিছু বোঝার নাই, কারণ আমি তোমাদেরকে বলছিলাম কার্বনযুক্ত কার্যকরীমূলক সেটা সবসময় প্রধান শিকলে থাকবে, যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরীমূলক থাকে অথবা কার্যকরী কার্বনযুক্ত কার্যকরীমূলক উপস্থিত থাকে, উপস্থিত থাকে উপস্থিত থাকে, তাহলে তাহলে যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরীমূলক উপস্থিত থাকে তাহলে নাম্বারিং নাম্বারিং
ওই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে স্টার্ট হবে তাহলে নাম্বারিং ওই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে স্টার্ট হবে বুঝো না কিছু এটা হচ্ছে সাত নাম্বার রুলস না ভাইয়া সাত নাম্বারই রুলস আচ্ছা দেখো চার একটা গুন্ডা ছিল আচ্ছা চার সে বলতেছে ও আচ্ছা বুঝছি সে বলতেছে চার নাম্বার হচ্ছে ওইটা যে সর্বাধিক শাখা শিকলকে আমরা প্রায়োরিটি দিতে হয় যখন একাধিক সর্বোচ্চ কার্বন পাওয়া যাচ্ছে আচ্ছা তুমি এটা বুঝাইছো এটা ছিল সুমাইয়া আহমেদ যেটা বলছিল আচ্ছা আহানাফ বলতেছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সে কনফিউশন জারিন রুল নাম্বার ছয় নাম্বারে কনফিউশন আচ্ছা ফার্স্ট পয়েন্ট অফ রেজা ফয়সাল আহমেদ খান ডান বামটা কেমন হয়েছে আরেকবার বলিয়েন আচ্ছা ভাইয়া ভাইয়া আপনার প্রথম উদাহরণে তো ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সের অবস্থানের যোগফল মিলল না প্রথম উদাহরণ কোনটা আচ্ছা এটা এটা দেখতে হবে অবশ্যই মিলার কথা নিশ্চয়ই কোনো মিস্টেক হয়েছে আর যদি যদি এরকমও যদি হয় যে সেম আসতেছে তখন দুইটাই বের করে দেখবা আচ্ছা এমন যদি হয়ে থাকে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স যদি এমন যদি হয়ে থাকে তখন কি করবা দুইটাই বের করে দেখবা দুইটা মানে বুঝো নাই যে একটা হচ্ছে অবস্থানের যোগফলও বের করবো আবার ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সও দেখবো আসলে এগুলো কেন বলতেছি জানো কারণ বলতেছি তোমাকে ইনস্ট্যান্ট বের করার জন্য কি বের করার জন্য ভাইয়া ইনস্ট্যান্ট মানে তুমি কোন দিক থেকে নাম্বারিং শুরু করলে তুমি হচ্ছে শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতা পাবা সেটা ইনস্ট্যান্ট বের করার জন্য আমি তোমাকে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা বলছিলাম না হলে কিন্তু আমাদের সময় লাগে আমাদের বের করতে সময় লাগে আমরা জাস্ট যখন টু এবং থ্রি দেখলাম হ্যাঁ টু তো হচ্ছে সবচেয়ে ছোট টু দিয়ে আমরা শেষ করে ফেললাম হ্যাঁ একজনে যেটা বললো যে ভাইয়া কোনোটা মিললে না মিললে না মিললে তখন হচ্ছে আমরা দুইটা বের করে দেখবো শাখার অবস্থানের যোগফল দুইটা বের করে দেখবো দুইটা বের করে দেখবো যে কোনটাতে অবস্থানের যোগফল এমনও হতে পারে যে দুইটাই হচ্ছে সেম টু 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 দুইটা যদি সেম থাকে তখন অবস্থানের যোগফল বের করে ফেলবা আচ্ছা এটা আমি আরেকবার বলতেছি আরেকবার বলতেছি আচ্ছা সবাই একটু দেখো তো এই সেভেন নাম্বার রুলসটা দেখো যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরী মূলক যদি উপস্থিত থাকে তাহলে নাম্বারিং ওই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে স্টার্ট হবে দেখো তো কিভাবে বলতেছি এটা খুবই সিম্পল সিএইচ টু সিএইচ সবাই একটু দেখো সবাই আগে সেভেনটা দেখো সেভেনটা দেখো দেখো কি বলতেছি সিএইচ থ্রি সিএইচ সিএইচও সিএইচ টু সিএইচ থ্রি এতটুকু ক্লিয়ার এই জিনিসটা একটু ভালোভাবে দেখো তো সিএইচ থ্রি সিএইচ সিএইচও সিএস টু সিএস থ্রি এখন প্রধান শিকল কোনটা হবে সবাই আমরা জানি যেখানে আমি তোমাকে ফার্স্ট রুলসে বলছিলাম যে ফার্স্ট না সেকেন্ড রুলস যে তোমাকে কার্যকরীমূলক সংযুক্ত শিকলকে অবশ্যই প্রধান শিকল ধরতে হবে অবশ্যই প্রধান শিকল ধরতে হবে তাহলে কার্বনযুক্ত কার্যকরীমূলক কোনটা এটা না এটাকে অবশ্যই প্রধান শিকল ধরতে হবে আমি করতে হচ্ছে আমি ডান দিকে যাবো নাকি বাম দিকে যাবো তাহলে সেটা আমাকে ডিসাইড করে দিবে যেদিকে আমি সর্বোচ্চ কার্বন পাচ্ছি এতটুকু ক্লিয়ার ওয়ান টু থ্রি ফোর এতটুকু ক্লিয়ার ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এখন এই জিনিসটা হয়ে যাবে কি এই জিনিসটা কি হয়ে যাবে শাখা হয়ে যাবে এই জিনিসটা হয়ে যাবে শাখা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নাম্বারিং কোত্থেকে স্টার্ট করবো কি বলছিলাম কার্বনযুক্ত কার্যকরী মূলক উপস্থিত থাকে তাহলে নাম্বারিং ওই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে স্টার্ট হবে তার মানে আমি বলতেছি যেখানে কার্বনযুক্ত কার্যকরী মূলক পাচ্ছ সেখান থেকে নাম্বারিং স্টার্ট ওয়ান টু থ্রি ফোর বাকিটা হবে কি শাখা এখানে একটা এক্সেপশনাল লিখে রাখো এক্সেপশনাল হচ্ছে এভাবে ব্র্যাকেটে লিখে রাখো এক্সেপশন হচ্ছে কিটন এক্সেপশন হচ্ছে কি কিটন এক্সেপশন হচ্ছে কি কিটন কেন কিটন সেটা বলতেছি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটার নামকরণ তো আপনি পড়ান নাই আপনি টু মিথাইল বিউটানল হ্যাঁ টু মিথাইল বিউটানল অনেক ফাস্ট অনেক ফাস্ট আচ্ছা যারা বুঝো নাই তাদেরকে একটু ভেঙে বলতে হবে আচ্ছা একটু ভেঙে বলতেছি দেখো জিনিসটা হচ্ছে খুবই সিম্পল আমি তোমাকে একটা একটা বেসিক পড়াচ্ছি দেখো কার্বনের চারটা হাত না ভাইয়া প্রথম দিন থেকে পড়ে আসছি কার্বনের হচ্ছে চারটা হাত এখানে আগে থেকে যখন এইচ যুক্ত থাকে যখন আগে থেকে এইচ যুক্ত থাকে তখন এটাকে বলা হচ্ছে মিথেন এটাকে কি বলা হচ্ছে ভালোভাবে দেখো সবাই মিথেন আচ্ছা একটা এইচ যদি আমি সরিয়ে দিই আমি যদি একটা এইচ যদি আমি কিন্তু সরিয়ে দিই একটা এইচ সরানো মানে হচ্ছে ই সরাই দেওয়া একটা এইচ সরাই দেওয়া মানে হচ্ছে ই সরাই দেওয়া এইচ আর ই হচ্ছে ভাই ভাই এইচ আর ই হচ্ছে কি ভাই ভাই এই জায়গায় যদি আমি একটা ওয়েজ বসাই দিই সাপোজ একটা ওয়েজ বসাই দিছি তাহলে মিথান এটা আগে ছিল মিথেন এটা হয়ে গেছে মিথান এরপরে ওএইচ এর কার্যকরী মূলকের নাম কি বারবার বলছি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ওএইচ সি ডাবল এইচ সিএচও সিও এগুলো বারবার মাথায় রাখতে হবে ওএইচ এর কার্যকরী মূলকের নাম কি সবার মাথায় আছে
কমেন্ট একটু বলো তো নামটা কি ওএইচ মানে কি অল না তাহলে মিথান যোগ অল জিনিসটা হয়ে গেছে মিথানল ভাইয়া কি পড়াচ্ছেন এটা এটা কি পড়াচ্ছে একটু পরে বুঝবা জিনিসটা কি হয়ে গেছে মিথানল এখন আমি ওএইচটাকে যদি সরিয়ে আমি যদি এখানে সিএইচও বসাই কি বসালাম সিএইচও যদি বসাই তাহলে কি তৈরি হচ্ছে সিএইচও বসালে কি তৈরি হচ্ছে জিনিসটা আগে থেকে মিথান ছিল বাট এখন মিথান লেখা যাবে না কেন কারণ কার্বন চলে আসছে দুইটা কার্বন চলে আসছে কয়টা দুইটা দুইটা কার্বন অবশ্যই এই কার্বনকে আমাকে কি দিতে হবে সঙ্গে নিয়ে আসতে হবে তো দুইটা কার্বনের জন্য আমরা লিখব ইথান ই কেন চলে গেছে কারণ একটা এইচ কে রিপ্লেস করছে কে সিএইচও জিনিসটার নাম কি ইথান সিএইচওর কার্যকরী মূলকের নাম গতকাল আমি এইভাবে তোমাদেরকে টেবিল করে লিখে দিয়েছিলাম সিএইচওর কার্যকরী মূলকের নাম কি অ্যাল ইথানের সাথে অ্যাল যোগ করলে জিনিসটার নাম হয়ে গেছে ইথানল জিনিসটার নাম কি ইথানল এখন আমাকে দেখো এই জায়গায় আগে ছিল সিএস টু সিএস টু আগে ছিল না একটা এইচ কে রিপ্লেস করছে সিএইচও একটা এইচ কে রিপ্লেস করছে কে সিএইচও তাহলে নামটা কি হবে ওয়ান টু থ্রি ফোর বিউটানল ওয়ান টু থ্রি ফোর বিউটানল বিউটানল আর অ্যালকেনের ক্ষেত্রে আমাকে ভেঙে লিখতে হয় না বিউটানল ওয়ান লিখতে পারো ওয়ান না লিখলে সমস্যা নাই ওয়ান না লিখলে মানে ওয়ানটা লেখা না লেখা সেম কথা টু থ্রি হলে সে লিখতে হতো তাহলে বিউটানল ওয়ান আর এটা কি টু মিথাইল টু মিথাইল ওয়ান টু থ্রি ফোর বিউটানল ওয়ান বুঝছো সবাই হ্যাঁ ইশরাক জাহান অ্যাল অ্যাল সে হয়তো বলছিল এখানে হা হা রেক পড়ছে সে হয়তো মিস্টেক হয়েছে না কিবোর্ডে মানে ওয়ের জায়গায় এটা পড়ে গেছে এটাই তো আমরা বুঝে নিচ্ছি ঠিক আছে আরেকবার প্লিজ স্যার আরেকবার প্লিজ আমার মনে হয় তোমাদেরকে নিয়ে মেবি পঞ্চাশটা ক্লাস লাগবে মনে হয় আচ্ছা দেখো কোনটা আরেকবার এই জিনিসটা ফার্স্টে কি ছিল সি এইচ 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 জিনিসটা কি ছিল মিথেন মিথেন থেকে একটা এইচ সরাই দিলে জিনিসটা তৈরি হয়ে গেছে কি মিথান এইচ আর ই হচ্ছে ভাই ভাই একটা জিনিস মাথা রাখবা এইচ আর ই হচ্ছে ভাই ভাই এইচ চলে গেছে ইও চলে গেছে এতটুকু ক্লিয়ার জিনিসটা কি ছিল মিথান এখন যখন সিএইচও বসাচ্ছি তখন সেগুলো কার্বন কয়টা দুইটা দুইটার জন্য আমাকে ওয়ার্ড রুট মানে কি বলো ওয়ার্ড রুট কার্বন দুইটার জন্য কি ইট না এই ইথান ইথান কেন হয়েছে কারণ এটা অ্যালকেন শ্রেণীর যোগ ইথান এখন লাস্টে দিয়ে এই সিএইচওর কার্যকরী মূলকের নাম কি কারণ আমি তোমাকে বলছিলাম কার্যকরী মূলকটাকে অবশ্যই কি এখানে অ্যাড করতে হবে তারপরে তুমি নামকরণটা পাবা তোমাকে কি বলছিলাম ওয়ার্ড রুট প্লাস কার্যকরী মূলক বলছিলাম না ওয়ার্ড রুট প্লাস কার্যকরী মূলক তাহলে ইথানল এখানে ইথানলটা আসলো আচ্ছা এতটুকু ক্লিয়ার আচ্ছা কি বললাম যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকলে আচ্ছা সেম জায়গায় যদি সি ডাবল এস থাকে পারবা খুবই সিম্পল না নামকরণ খুবই ইজি না হ্যাঁ সবার একটা সমস্যা কি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স পড়াতে গিয়ে বেশি বেসিক পড়াতে গেলে একটু সমস্যা অনেকে কনফিউশনে পড়ে যায় আচ্ছা ওইটা আমি দেখবো আরেকবার বলবো তাহলে ওইটা এখন দেখো সি ডাবল এস এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে বলতো সেম কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকলে আমরা ওইখান থেকে নাম্বারিং স্টার্ট করবো রুলসগুলো ভাইয়া ভালোভাবে কিন্তু নোট করে সাজিয়ে রাখবা সামনে স্টুডেন্ট পড়াতে হবে না টিউশন করাবা এই রুলসগুলো পড়িয়ে ওদেরকে ওকে পড়াই দিতে পারবা একদম খুবই সিম্পল ঠিক আছে যে কোনো জায়গায় কাজে লাগবে এটা অ্যাডমিশনে বলো এইচএসসি বলো তোমার সামনের ফিউচারে যে কোনো ক্যারিয়ারে এই রুলসগুলো কাজে লাগবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে আমি বলতে পারি টু মিথাইল টু মিথাইল এখন আমাকে বলো আমি এই জায়গায় যদি সি ডাবল এস যদি যোগ করে দিই আগে কী ছিল ইথান ইথান না ইথান ইথানের সাথে কি যোগ করবো সি ডাবল এসের কার্যকরী মূলকের নাম কি ওইক না ওইক তাহলে নামটা কি হবে ইথান ওইক এসিড তাহলে টু মিথাইল টু মিথাইল যেহেতু এখানে কার্বন চারটা আমরা কি লিখতে পারি আমরা কি লিখতে পারি এটা বুঝতেছি নাকি বলো বিউটানোয়িক এসিড ওয়ান বিউটানোয়িক এসিড ওয়ান এতটুকু ক্লিয়ার বিউটানোয়িক এসিড ওয়ান বোঝা গেছে ভাইয়া বোঝা গেছে ওয়ার্ড রুটে তো ইট ওয়ার্ড রুটে হ্যাঁ ইট এটা হচ্ছে এটার ক্ষেত্রে এটা এটা তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম এটা আবার মিলা ফেলবে না এটা হচ্ছে এক্সাম্পল ছিল একটা বোঝাচ্ছি তোমাকে আর এটা হচ্ছে আমার নামকরণ ছিল এখানে কার্বন একটা দুইটা তিনটা চারটা সেজন্য বিউটানোয়িক এসিড বিউটানোয়িক ওইক কেন কারণ এটা ওইক এসিড কার্যকরী মূলক ওইক এসিড যার কারণে আচ্ছা এরপরে এরপরে গেল না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবাই তো প্রশ্ন করবে ভাইয়া এক্সেপশন কিটন কেন কিটন কেন সেটা একটু বলতেছি জিনিসটা একটু দেখো তো সিএইচ থ্রি সিও সিএইচ টু সি
CH3 তুমি যদি বলো ভাইয়া আপনি তো বলছিলেন যেখানে কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকবে সেখান থেকে হচ্ছে আমি নাম্বারিং স্টার্ট করব কিন্তু আমি এটা বলেছি এক্সেপশন হচ্ছে কিটোন কিটোন হচ্ছে এক্সেপশন আর একটা কথা মাথায় রাখবা নামকরণ বেসিক্যালি আমরা কাদের করি জানো COOH বাকিগুলোর নামকরণ করা হয় কিন্তু সেটা খুবই আনকমন সবচেয়ে বেশি নামকরণ আমরা করে থাকি এগুলো সবচেয়ে কমন নামকরণ এগুলো মানে নামকরণ আমরা করতে গেলে আইটেক পদ্ধতিতে সবসময় এগুলো থাকে তবে এই না যে বাকিগুলো করানো হয় না অবশ্যই করানো হয় তবে এগুলো এই বাকিগুলো বলতে বাকি কার্যকরী মূলকের কথা বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা যদি করতে চাই তাহলে এখান থেকে নাম্বারিং স্টার্ট করা যাবে না আমরা এখান থেকে নাম্বারিং কিভাবে স্টার্ট করব যেখানে আমার কিটো মূলকটা কাছাকাছি পাওয়া যাচ্ছে কোন দিক থেকে আমি নাম্বারিং করলে কিটো মূলক কাছাকাছি পাওয়া যাচ্ছে বাম দিক থেকে নাকি ডান দিক থেকে বলো তো দেখি 1 2 3 4 1 2 3 4 তাহলে দুই নম্বরে কিটো মূলকটা কাছাকাছি পাওয়া যাচ্ছে তাহলে আমি বলতে পারি বিউটানন টু এখন অনেককে বলতে পারে ভাইয়া কিভাবে আসলো কিছুই তো বুঝি নাই কিভাবে আসলো কিছুই বুঝি নাই দেখো ফার্স্টে কি আসছে বিউটান বিউটান কোত্থেকে আসলো আমাকে বলো বিউটান আসলো কার্বন প্রথম শিখলে কার্বন কয়টা ওয়াট ডুট কয়টা ওয়াট ডুটের জন্য কি হবে বিউট প্রশ্ন হচ্ছে ভাইয়া এন কেন দিছেন আমাকে বলো এখানে সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড সবগুলো সিঙ্গেল বন্ড থাকলে কার্যকরী মূলকের নাম কি হবে ওই আইপোকের স্ট্রাকচারটা মনে আছে নাকি ভুলে গেছো ফাংশনাল গ্রুপ কয় ধরনের ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রিতে কি ছিল এন ইন আই ফার্স্টে এন ইন আই বর্ণনা দিতে হবে মনে আছে এগুলা হায়রে আল্লাহ দেখো এখানে কি ছিল ওয়াট ডুট ছিল না এখানে তো কোনো প্রিফিক্স নাই এর আগে কোনো প্রিফিক্স আছে প্রিফিক্স মানে হচ্ছে শাখা এখানে কোনো শাখা নাই তো এটা নিয়ে প্যারা নাই ওয়াট ডুট লিখছি না ওয়াট ডুটের পরে কি ছিল ফাংশনাল গ্রুপ কয় ধরনের ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি কেন পড়াইছে এগুলো বুঝতেছো এখন কাজে লাগতেছে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি 1 ডিগ্রি মানে কি ছিল অ্যান ইন আইন 1 ডিগ্রি মানে কি অ্যান ইন আইন ফার্স্টে 1 ডিগ্রির বর্ণনা দিতে হবে এরপরে 2 ডিগ্রির বর্ণনা দিব 2 ডিগ্রি মানে কারা বাকি কার্যকরী মূলক গড়া এখন আসো ফার্স্টে আমি কি লিখলাম বিউট কেন ওয়াটডুটে কার্বন কয়টা 4টা শুধু বিউট এত ক্লিয়ার এরপরে অ্যান কেন কারণ ফাংশনাল গ্রুপটা 1 ডিগ্রি অ্যালকেন শ্রেণী লিখতে হবে তাহলে বিউটান এরপরে এখন আসো কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা নাম কার্যকরী মূলক বলতে 2 ডিগ্রিটা 2 ডিগ্রি মানে সেকেন্ডারি 1 ডিগ্রি মানে প্রাইমারি তাহলে আমাকে বলো কার্যকরী মূলক এখানে কে ওন এটা ওন না বিউটান 2 ওন আবার কে বললো মিথক জিথেন সে তো আবার ইথারের নামকরণ করতেছে মিথক জিথেন কে পাইলো সে এখানে তৌসিফ উর রাজা আচ্ছা তুমি আর এক কোত্থেকে ইথারের নামকরণ নিয়ে আসছো আচ্ছা এটা শেষ না এখন আসি যদি কার্বনবিহীন এটা হচ্ছে হ্যাশট্যাগ রুল নাম্বার 8 যদি এটা লাস্ট ভাই অ্যালকেনের যদি কার্বনবিহীন কার্যকরী মূলক উপস্থিত থাকে তাহলে নাম্বারিং ওই কার্বনযুক্ত সরি একটু মুছতে হবে একটু ওয়েট করো জিনিসটা একটু সিম্পল লিখতে গিয়ে হয়ে গেছে দেখো হ্যাশট্যাগ রুল নাম্বার 8 কি যদি প্রধান শিকল বাদ দাও ডাইরেক্ট লিখো যদি কার্বনবিহীন কার্যকরী মূলক উপস্থিত থাকে তাহলে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যেদিক থেকে নাম্বারিং করলে রুল সবগুলো কিন্তু ভাই অথেন্টিক মানে হচ্ছে খাঁটি চোখ বন্ধ করে কোরআনের বাণীর মতো একদম বিশ্বাস করে বলতে পারবো প্রত্যেকটা রুলসই হচ্ছে কি তোমাকে আমি জাস্ট প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো যদি কার্বনবিহীন কার্যকরী মূলক উপস্থিত থাকে তাহলে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যেদিক থেকে নাম্বারিং করলে ওই কার্বনবিহীন অথবা আমি একদম ভেঙ্গে লিখতেছি ওই কার্বনবিহীন কার্যকরী মূলকের অবস্থান ক্ষুদ্রতর হবে ক্ষুদ্রতর হবে জিনিসটা আশা করি বুঝি নাই আচ্ছা আমি একটু বলে দিচ্ছি কি হচ্ছে দেখো তো এখানের মধ্যে কি হচ্ছে দেখো তো CH3 CH OH CH2 CH3
এতটুকু ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা কার্বনবিহীন কার্যকরী মূলক। যদি কার্বনবিহীন কার্যকরী মূলক উপস্থিত থাকে, কি বললাম ভাইয়া, যদি কার্বনবিহীন কার্যকরী মূলক উপস্থিত থাকলে তখন আমরা নাম্বারিং শুরু করব ওই দিক থেকে, নাম্বারিং শুরু করব ওই দিক থেকে যেদিক থেকে নাম্বারিং করলে ওই কার্বনবিহীন কার্যকরী মূলকের অবস্থানটা ক্ষুদ্রতর হবে। এখন তুমি আমাকে বলো কোন দিক থেকে আমরা নাম্বারিং স্টার্ট করব। এদিক থেকে করলে 1, 2, 3, 4, এতটুকু ক্লিয়ার। এরপরে আমরা এদিক থেকে করলে আসতেছে কত, 1, 2, 3, 4, তাহলে খুবই সিম্পল। দুই নাম্বার হচ্ছে আমাদের ওয়েটের অবস্থানটা ক্ষুদ্রতর। এখন আমি যদি নামকরণ করতে চাই তাহলে আমি বলতে পারি কি, বিউটানল টু, ডিরেক্ট লিখে দেবে বিউটানল টু, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখানে হচ্ছে এটা এটা ছিল আসলে অ্যালকেনের রুলস। হ্যাঁ ভাইয়া আজান দিচ্ছে, কিছু করার নাই, আজকে মাত্র অ্যালকেন। আমি ভাবছিলাম আসলে অ্যালকিন অ্যালকেন সব কিছু আজকে পড়ায় ফেলবো, সো একটু লেট হয়ে গেল। ওইটা হলো 3 to 0 যথাপত্র। হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে? কার্বনযুক্ত ফাংশনাল গ্রুপ থেকে স্টার্ট করলে যদি সর্বোচ্চ কার্বনের সংখ্যা কমে যায় তখন কোনটা প্রায়োরিটি পাবে? ফারিহা মিমের প্রশ্ন। অবশ্যই ভাইয়া ফাংশনাল গ্রুপ প্রায়োরিটি পাবে। আমি তোমাকে বলছিলাম প্রথম প্রায়োরিটি কে, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপকে যদি আমি স্থান দিতে গিয়ে যদি আমার কার্বন কমে যায় সমস্যা নাই, ফাংশনাল গ্রুপকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। জিনিসটা আমি তোমাদেরকে ফার্স্টে বলছিলাম, ফারিহা মিমের প্রশ্নটা হচ্ছে এরকম। হ্যাঁ একজন বলছে শাহিদুর রহমান ভাইয়া বইয়ে কয়েকটা জায়গায় COOH এর কার্বনগুলো কাউন্ট করে নেয়, এটা ভাইয়া হচ্ছে যখন হচ্ছে তিনটা থাকে। শাহিদুর রহমান হচ্ছে প্রশ্ন করেছ সেটা হচ্ছে এরকম, যখন হচ্ছে তিনটা দেওয়া থাকে এভাবে দেখো, তিনটা অথবা একাধিক দেওয়া থাকলে, যেমন ধরো এই জিনিসটা, তুমি বেশি অ্যাডভান্সে চলে গেছো তবে সমস্যা নেই, যারা একটু বেশি জানতে চায় তাদেরকে আমি উত্তর দিই। এই জিনিসটাতে কখনো নাম্বারিং দেখাতে নাই, নাম্বারিং করতে লাগবে না, অর্থাৎ অবস্থান দেখাতে হবে না। এটার নাম হচ্ছে প্রপেন ডায়োহিক অ্যাসিড, প্রপেন ডায়োহিক অ্যাসিড। তুমি সেটা পড়েছো আগামী ক্লাসের পড়া, প্রপেন ডায়োহিক অ্যাসিড, এটাতে নাম্বারিং দরকার নেই। সেটা কখন হবে ভাইয়া? যখন হচ্ছে প্রান্তিক থাকবে, মানে একাধিক থাকবে, একাধিক কার্যকরীমূলক থাকলে তখন সেটা আমরা অবস্থানটা দেখানোর প্রয়োজন হয় না। সো সো এখানে এটা ছিল, একজন জিজ্ঞেস করেছিল ভাইয়া বিউটান টু অল হবে কিনা। অবশ্যই বিউটান টু অল হবে, অবশ্যই বিউটান টু অল হবে। বিউটান টু অলটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে বিউটান টু অল বলে, তবে বিউটানল টু সেটা কোনো টিচারই ভুল বলতে পারবে না, এটাকে আমরা বিউটান টু লিখতে পারি, কারণ আধুনিক নামকরণ অনুসারে আমরা অবস্থানটা মাঝখানে লিখতে হয়, বিউটান টু অল, সমস্যা নেই লিখতে পারো, বিউটান টু অল, বিউটানল টু, সেম কথা, সেম কথা, ঠিক আছে। যেমন এর আগে ক্লাসে একজন প্রশ্ন করেছে ভাইয়া আপনি লিখছিলেন বিউটিন ওয়ান, এটাকে বিউট ওয়ান ইন লেখা যাবে? সেম কথা, বিউট ওয়ান ইন আর বিউটিন ওয়ান সেম কথা লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে যেহেতু আজান দিয়ে দিচ্ছে এখন আমাদের ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। আর ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সে যাদের আর সমস্যা ছিল ভাইয়া, কিছু না, তুমি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখে তুমি নামকরণ করো, যদি না মিলে তাহলে আমাকে নক দিবা। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখে নামকরণ তুমি নাম্বারিংটা করো, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখে তুমি নাম্বারিংটা করো। তোমাকে আমি কি বলছিলাম, এই জায়গায় CH3 ছিল, এরপরে কি ছিল বলতো, CH2 CH3 CH3, এই জিনিসটা ছিল না, এই জিনিসটা ছিল। এখন তুমি সাম বের করতে গেলে, যোগফল বের করতে গেলে তোমার অনেক সময় চলে যাবে, তুমি কি করবা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স বের করো। এটা হচ্ছে 2 1 2 3 4, কত আসছে, 4 + 4 না, 2। এখন এদিক থেকে যদি করি 1 2 3 3, এর সাথে কত আসছে, 3 + 3, এবং কত, 5। তুমি একটা কাজ করো, তুমি কী করবা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কোনটা 2 এ আসে না সেটা করে দেখবা, দেখবা মিলে যাবে, সেটা দেখবে কি মিলে যাবে। আর যদি যদি সেম থাকে তাহলে একটা কাজ করো, যদি দুইটা যদি সেম থাকে তখন লোয়েস্ট সামটা বের করিও। আর তা কারো যদি আরও সমস্যা থাকে একটা কাজ করো, তুমি লোয়েস্ট সামটাই দিয়ে বের করো, এত কোনো কথা না। লোয়েস্ট সামটা তো তোমরা সবাই সার্বজনীন, সে সব মাথায় রাখো, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা লোয়েস্ট সামটা কাজে লাগে না, এই যেটা কাজে লাগে না সেটা কিন্তু দেখাই দিয়েছিলাম আমি, ঠিক আছে। তো 2 + 4 এটা হচ্ছে কি, কত আমাকে বল, 4 4 8 কত, 10 10, এটা কত, 3 3 6 11। তাহলে আমি কী করবো, 2 হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, 3 হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, কোনটা ছোট, এটাই কারেক্ট। আবার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর কত, 10, আর এটা কত, 11, কোনটা কারেক্ট, 10 কারেক্ট। অর্থাৎ দুই দিকে আমি তোমাকে প্রমাণ দেখাই দিছি, দুই দিকে আমি তোমাকে প্রমাণ দেখাই দিছি, এতটুকু ক্লিয়ার। আচ্ছা ওকে, তাহলে আসসালামু আলাইকুম, এখানে থাকো। হ্যাঁ সব ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটাই করো, সব ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সে করো। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কী পড়বো,
অ্যালকিন এবং অ্যালকেনের নামকরণ ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নামকরণটা প্রায় শেষ করার চেষ্টা করব। সো একটু সবাই মনোযোগী হওয়ার চেষ্টা করবা, ইনশাআল্লাহ পরশুদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।